খুব মজা করে একটা এক্সাম্পল দিতে পারবো বলে আশা করতেছি। হ্যাঁ, মনে করেন আপনার এলাকায় একজন মাসুদ নামে এক ভাই আছে। মাসুদ ভাই ইজ এ গুড বয়, বয় বানাই দিলাম। হ্যাঁ, সো উনি ভালো মানুষ, উনি নামাজ পড়ে, মিথ্যা বলে না, মিথ্যা বলে না, এন্ড ইটিসি আরো অনেক কিছু আছে। সো ধরেন মাসুদ ভাই বিয়া শাদি করবে, ওনার কোন এক জায়গায় মেয়ে দেখছে। এখন মেয়ের পক্ষ থেকে আপনার এলাকায় লোক আসছে মাসুদ কেমন ছেলে ইনফরমেশন নেওয়ার জন্য। হ্যাঁ, এখন এসে মোটামুটি মাসুদ ভাই এবং তার বাফের লগে যার জায়গা নিয়ে একটু ঝামেলা টামেলা আছে, ওই সাসারে জিজ্ঞেস করছে যে মাসুদ ছেলেটা কেমন, আপনাদের এলাকার বিয়া শাদি দেওয়া যাবে কিনা, মেয়ে দেওয়া যাবে কিনা। এখন মনে করেন চাষা শুরু করছে এভাবে। হ্যাঁ, চাষা কিন্তু মাসুদের শত্রু, শুরু করছে, হ্যাঁ মাসুদ তো ভালো ছেলে, নামাজ টামাজ পড়ে, মিথ্যা বলে না। হ্যাঁ, বাট মানে উনি চাষা যখন মাসুদ নিয়ে পজিটিভ বলতেছে, আপনি মোটামুটি শিওর একটু পরে এই খোসাটা দিবে। হ্যাঁ, বাট এখানে কি হবে বলেন তো, ছাওলা আছে, মেবি নেশা টেশা করে, আগে দুই বিয়ে করছে, মেয়ে দিয়ে নাম, আপনি কি আছেন আমার লোকে? হ্যাঁ, ছাওলা আছে, নো 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 নো, ঘুষ খায়, ঘুষ খায় পজিটিভ, বুঝছেন? মানে বাংলাদেশে যদি শুধু ওই আন্টি গুলা, ওই আঙ্কেল গুলারে ঘৃণা করতো, কারণ আঙ্কেল ঘুষ খায়, কিবা ছেলে মেয়ে গুলা বাবারে যদি ঘৃণা করতো, বাবা ঘুষ খায়, তাহলে 50% ঘুষ অফ হয়ে যেত। কি বুঝেছেন? আমার বাপে লাইক আমার বাবা সৌদি আরব ছিল, হ্যাঁ, তো কষ্ট করছে। সো আমার বাবা যদি বান্ডেলে বান্ডেলে টাকা এনে আলমারি দেবো তো ঘুষ খায়, আর আমি যদি ওটাকে সাপোর্ট না করতাম, বাবা কিন্তু এটা খাইতে পারতো না, বুঝছেন? ভাবে কিন্তু এটা খাইতে পারতো না, আন্টি গুলা যদি দামি কাপড় না কিনতো, আঙ্কেলটা ঘুষ খাইতো না, বুঝছেন? ঘুষ বলবেন না, বাংলাদেশে ঘুষ হালাল, সিস্টেমেটিক হালাল। পাসপোর্ট করতে গিয়ে আমি নিজেও টাকা দিছি, আমি লাইনে দাঁড়াবো না, দ্যাটস ইট, ডান। আমারে কইছে আপনি টাকা দিলে লাইনে দাঁড়াইতে হবে না, আই ওয়াজ লাইক ওকে, আই হ্যাভ নো টাইম, আমি এটা চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ দরকার আছে, চলেন। এখানে সব পজিটিভ, তাহলে আপনি এখানে চিন্তা করবেন, রানিং নিয়ে আমি আবার কই, মাসুদের এক্সাম্পলটা এই কারণে দিছি, রানিং নিয়ে উনি যখন আপনাকে নেগেটিভ দিবে কিংবা নিউট্রাল দিবে, আপনি জাস্ট ওয়েট করেন, আপনাকে ইউ টার্ন দেয়াইতেছে একটু পরে, বুঝছেন কিনা?